Quer não? Não, já. Tu me enche? Tu me tava e tu me enche? Não, não. Tá com তুমি যাবে না মামার সাথে আমরা দাওয়াত খেতে যাই হাতিজাদের বাসায় হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি সুমনা জামান আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটি হচ্ছে দুই দিনের মিক্সড ব্লগ ছিল। ইলিশ মাছ নাইম সার্ভ করছে, কিরে নাইম কাজ করতাছস, ভালো করে কাজ কর। তোমাকে সুন্দর লাগছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি ব্লগটি কি দিয়ে শুরু করছি। হ্যাঁ, আমার আন্টির বাসায় আমাদের দাওয়াত ছিল, আমার ছোট আন্টিদের বাসায় আমরা সবাই গিয়েছিলাম। আর আজকে ছিল 2 তারিখ। এই তো আন্টি অনেক বেশি আয়োজন করেছিল, এই জন্য আন্টিকে অনেক বেশি ধন্যবাদ। এবং নাইমও খুব বেশি কষ্ট করছিল। এই তো আমরা আন্টিদের বাসায় মজার মজার খাবার দাবার শেষ করলাম, মোসিফাও খাচ্ছে। এবং আন্টিকে অনেক বেশি ধন্যবাদ। আর আন্টির বাসায় আমরা খুব বেশি এনজয় করেছি, তার জন্য আসলে খুব বেশি ভিডিও করা হয়নি। এই ভিডিওটি এখানেই শেষ করেছি। আর এটি ছিল পরের দিন সকালে, আমরা যাচ্ছিলাম পিকনিকের উদ্দেশ্যে। আর পিকনিকটি ছিল আসিফার পাপার স্কুলের পিকনিক। যেহেতু আসিফার পাপার যাওয়ার ইচ্ছা ছিল, তাই ভাবলাম ঠিক আছে যাওয়া যাক। আমরা খুব সকাল সকাল বের হয়ে গিয়েছি। এই তো আমরা চলে এসেছি। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি কারণ আমরা খুব ভোরে রওনা দিয়েছিলাম, 7টা মেবি বাসা থেকে বের হয়েছি 7টায়। তারপর এখানে আমরা একটু ঘুরে ফিরে দেখলাম, ওয়াসিফা একটু দোলনায় বসলো। তারপর আমরা সামনের দিকে যাচ্ছি। ওয়াসিফা পাপার খুব ভালো লাগছিল, সে অনেকদিন পর তার ফ্রেন্ডের সাথে দেখা করতে পেরেছে। আমার একটু আনইজি লাগছিল যেহেতু আমার কোনো ফ্রেন্ড ছিল না, তবে দিনটি আমার ভালোই কেটেছে, খারাপ কাটেনি। এই তো তারা প্রথমে একটি কোরআন তেলাওয়াত দিয়ে প্রোগ্রামটি শুরু করেছে। তারপর নানান ধরনের খেলা ছিল এখানে, ছোট বড় সবাই খেলছিল। আর আমি দাঁড়িয়ে দেখছিলাম, এই তো ওয়াসিফা আবার চলে গেল তার পাপাকে নিয়ে দোলনায়, সে দোলনায় বসবে। এখানে কিন্তু সবাই সবার ফ্যামিলি নিয়ে এসেছিল, আমি কিন্তু একা ছিলাম না, আরও অনেকেই ছিল। যাই হোক, এখানে বড়দের দৌড় প্রতিযোগিতা হচ্ছিল, ভালোই লাগছিল তাদের অনুষ্ঠানগুলো দেখে, তারা খুব এনজয় করছিল এবং যারা দেখছিল তারাও এনজয় করছিল। আর এইখানটাতে ছিল তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, খাওয়া দাওয়া মোটামুটি ভালো ছিল। সাথে ভাব করি, সবার সাথে ভাব করি।
আমি একাই কষ্ট করি না আমার সাথে আরো যারা ছিল সবাই ভালো করে ভালো ভালো কষ্ট কারণ হচ্ছে শরীফে যেভাবে কষ্ট করছে রানা আবার রনি इवन যারা যারা আছে তারা তাদের সামর্থ্য অনুযায়ী করছে এবং সবাইকে মনে অন্তস্থ থেকে ধন্যবাদ খাওয়া দাওয়া শেষে তারা তাদের বাকি সাংস্কৃতিক প্রোগ্রামগুলো করে নিয়েছিল তারপর সিঙ্গাররা গান গাচ্ছিল আর সবাই নাচছিল এই যে এখানে এখনই দেখতে পারবেন ওয়াসিফও নাচছে সে খুব এনজয় করছে মাশাআল্লাহ ওয়াসিফের প্রীত গান শুনলে তার আর অন্য কিছু মনে থাকে না সে তখন নাচতেই থাকে তারপর সে ওইখানে সুইমিং পুল দেখতে পেয়েছে এবং তার ওইখানেই যেতে হবে যদিও সে আসার পর থেকে অনেকবারই যেতে চেয়েছিল আমি অনেকবার তাকে অন্যদিকে নিয়ে গিয়েছি কিন্তু এবার সে তার পাপার সাথে চলে গিয়েছে এবং ওখানে নামবে বলছে কিন্তু আমিও খুব বুঝিয়ে শুনে তাকে নামতে দিচ্ছি না কারণ বিকাল হয়ে গেছে আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যেই চলে যাব তারপরে সে তার জামা কাপড় ভিজিয়ে ফেলেছিল তারপর তাকে চেঞ্জ করে আমরা এখানে বসেছিলাম আর ওয়াসিফা একটি বেবিকে দেখে তার সাথে খেলা করছে এনজয় করছিল যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করব যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ